হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টেপল গ্রুপ। আজকে আমাদের ভিডিওটি একটি উদ্দেশ্য আছে, এই উদ্দেশ্য হচ্ছে আজকে আমরা এমন একটি জিনিস পেয়েছি যেটা আপনারা দেখলে অনেক খুশি হয়ে যাবে। আর আমাদের জিনিসটি হচ্ছে গুগল অ্যাডসেন্স লেটার, যেটা আমাদেরকে চ্যানেল থেকে পাঠিয়েছে স্টেপল গ্রুপের পক্ষ থেকে। আর আমরা এই লেটারটি দিয়ে মূলত কী কী আছে আপনাদেরকে বলছি। এখানে একটি 6-ডিজিটের পিন আছে, যে পিন দিয়ে আমরা আমাদের চ্যানেলটিকে ভেরিফাই করতে পারবো আর আমাদের চ্যানেলটি একটি প্রফেশনাল চ্যানেল হয়ে যাবে। সো ভিউয়ার্স, আজকে থেকে আমরা প্রফেশনাল চ্যানেল অ্যাক্টিং করবো, আপনাদের জন্য অনেক অনেক ভিডিও বানাবো। এর আগে আমরা অনেকগুলো ভিডিও বানিয়েছি, এখানে আপনারা কমেন্ট করেছেন, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, আবার অনেক কিছু ব্যাক কমেন্ট করেছেন, একটা সমস্যা নিয়ে আমরা ওগুলো সব ফলো করে আমরা সব ভিডিওগুলো বানানোর চেষ্টা করবো। আর আমাদের এই অ্যাক্সেসরিটি এখন একটু আনপ্যাক করবো, তো চলুন আমরা এটা আনপ্যাক করা শুরু করে দিই। আমরা গুগল মিটে আমাদের টিমের সকলের সাথে কথা বলবো, গুগল মিটে। তো চলুন আমরা মিটে শুরু করি। আসসালামু আলাইকুম, আজকে আমাদের গুগল একটি মিট হচ্ছে, আর এই মিটটাতে থাকবে আমাদের স্টেবল গ্রুপের সকল মেম্বারগণ। আর কিন্তু আমরা এখন দুজনকে পাচ্ছি শুধু, একজন হচ্ছে আমাদের আলবি ভাইয়া, আর একজন হচ্ছে অনেস রাজা। অনেস ভাইয়া, কিন্তু আলবি ভাইয়া অনেস ভাইয়া কই? ভাইয়া তুমি আসো, একটু ক্যামেরাটা অন করো। এই দাঁড়াচ্ছি। ওয়েলকাম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি অনেস ভাইয়া কই? অনেস ভাইয়া কই? অনেস ভাইয়া আছে, দেখা যাচ্ছে না। অনেস তো ক্যামেরা অন করে গেছে গা। হ্যালো আমাদের বাকি তিনজন মেম্বার আসতে পারতেছেন, ওরা একটু বিজি, ওরা পারদিন, তারপর ফাহাদ মা, তারপর একটু বিজি আছে। আসলে ঘুম থেকে উঠছি লেটে, লেটে উঠার পর থেকে তাইবিকে দেখিনি। তাইবি কলেজের কাজে গেছিল হয়তো, কোন অ্যাসাইনমেন্টের কাছে, তো হঠাৎ করে কল আসে। ওই সময় আমি মনে কিছু খাচ্ছিলাম, কল আসে, ও ফার্স্ট অফ অল ভাইয়া পোস্ট অফিস থেকে একটা লেটার আসছে। আমি কিসের লেটার আসবে পোস্ট অফিস থেকে? তারপর আমাকে বলতেছে না আমার জন্য, ও সরি সরি ওখানে গেম খেলতেছিলাম, ফার্স্টে দুইটা কল কাটিয়ে দিয়েছিলাম, মাথা গরম হয়ে গেছে তাই উপর। তারপরে তারপর বলতেছিল ভাইয়া পোস্ট অফিস থেকে একটা কল ইয়ে আসছে, লেটার আসছে, যাও নিয়ে আসো। আমি পোস্ট অফিসের লেটারের জন্য আমি যাবো, আর এটা কিসের লেটার? তখন বলছে অ্যাডসেন্স লেটার আসছে। তখন আমার ফিল্ডটা অন্যরকম আছে, গেম টেম সব কাটি, অন্যরকম কষ্ট করলাম, এতগুলো ফিল্ম বানাইলাম, কষ্ট করলাম। অবশ্য আমাদের ফিল্ম গুলো একটু একটু, হ্যাঁ আমাদের ফিল্ম গুলো অবশ্য আমরা রুলস মেনে করি নাই, সে কারণে কিছু কিছু খুঁত থেকে থাকে। তো আমরা ইনশাল্লাহ নিশ্চয় ট্রাই করবো আরো ভালো কিছু করার, আমাদের টিম মেম্বার আরো বাড়াবো ইনশাল্লাহ, যেহেতু এটা প্রফেশনাল এখন হয়ে গেছে। আর ইনশাল্লাহ এটা আরো সুন্দর করে ট্রাই করবো এটা, কারণ আমরা বিভিন্ন ফর্মালিটিস আছে আমাদের ফিল্মের মধ্যে, বিভিন্ন রুলস আছে, এগুলো আমরা ফলো করি না। তো নেক্সট থেকে আমরা ট্রাই করবো এগুলো ফলো করার। তোমার ফিল্ডটা একটু জানাও আমাদেরকে, এই অ্যাক্সেস লেটার যেটা পাইলাম আমরা আজকে। ভাই আমি আর কি বলবো,
আমার তো যে খুশি হইতেছে ভাই, আজ সকালে ওই ভাইয়ের মতো একই অবস্থা, গোসল টোসল করে বাইরেছি, তখন এই তাইবি কল দিতেছে, কি রে তাইবি এই সময় তো কল দেয় না, তোমার কল দেয়া বলতেছে ভাইয়া গুগল অ্যাডসেন্স পেয়ে গেছি, আমি তো মানে অমুক কি বলো ভাই জোস তো গাইনি। ওইটার উপরে মোটামুটি ভালো রেসপন্স আসছে, অবশ্য আমাদের জন্য এটা অনেক মানে কত ইয়া হচ্ছে এখন আপাতত শুরু করছি আর অল্প লাগে 5k সাবস্ক্রাইব হইতে 4.15k সাবস্ক্রাইব হই গেছে গা। এখন ভাই নেক্সট শর্ট ফিল্মটা কবে আসবে ভাই? নেক্সট শর্ট ফিল্ম আজকালকে মধ্যে একটা আসতেছে ভূতের, অবশ্য আমি যেটা বলছিলাম ফর্মালিটিস মেনে করি না, সেজন্য আমরা দর্শকের কাছে ফার্স্টে মাপ চাই যদি কোনো ভুল হয়ে থাকে, আর ইনশাল্লাহ নেক্সট থেকে আরো ভালো ভালো ফিল্ম করার ট্রাই করবো আমরা ইনশাল্লাহ। আচ্ছা এক্সেন্ড এটা কই আমার হাতে তো দেখছ না এখন, আচ্ছা দেখ আমি আসতেছি ভাইয়া কই ভাইয়া এক্সেস লেটার নিয়ে ভাইয়া কই দে কে জানি কেমনে করতে এটার জন্য এটার জন্য অনেক কষ্ট করা হয়েছে, এটার জন্য বহুত কষ্ট হয়েছে। এখন নেক্সট টার্গেট আমাদের কি সিলভার প্লে বাটন, প্লে বাটন এটা হইতে হইলে 100k সাবস্ক্রাইবার লাগবে আমাদেরকে। আচ্ছা এটার জন্য অনেক কষ্ট করেছে, এবার তাই বিট থেকে ট্রিট দরকার আমাদের, যত ডলার আছে এটার মধ্যে শুটকি মাছের বত্তা তারপর পান্তা মাছ তোরে দ্বারা এ তোরে দিয়ে এড়িয়ে আসা ছিল এর লেগে আমি আর খুশি নাই আমাদের নেক্সট টার্গেট যেগুলো এগুলো সবগুলো আমরা ফিল আপ করবো, আমাদের ফিল্ম প্রত্যেক মাসে আসবে, আর প্লাস আমরা ট্রাই করবো ব্লগ ভিডিও এখন যেতে, তাই একটা ব্লগ ভিডিও করছে, আমাদের পরবর্তী একটা ব্লগ ভিডিও আসবে আমাদের নানু বাড়ি, এটা আশা করি সবাই দেখবে, আর কেমন লাগছে এটা তো আমাদেরকে সবাই জানাতেই হবে কারণ ফার্স্ট ব্লগ ভিডিও, আর এটা তাই অবশ্য করছে আমাদের আমার অনার্সের ফার্স্ট ব্লগ হবে এটা, দেখ আজকে মাহাতাবকে মিস করতেছি, মাহাতাব তারপরে ফাহাদ অনা ইয়া কি বলে ফারদিন ওরা আসে নাই, ওরা বিভিন্ন বিজি কারণে আসতে পারে না, আর এটা আজকে ভিডিওটা করছি কারণ আজকে করার কারণ হচ্ছে অ্যাক্সিডেন্ট, আজকে আজকে আসে আজকে আজকে ফিল্ডটা অন্যরকম, এটা যদি আজকে শেয়ারটা না করতাম এটা ভাসি হয়ে যেত, এটা আজকের জন্য শেয়ারটা করা। আমাদের জার্নিটা শুরু হয়েছে অবশ্য হ্যাশট্যাগ দিয়ে, আমাদের ফার্স্টে যেটা ইয়ে ছিল ফার্স্টে তাই তো কার্টুন ভিডিও ছাড়তো মনে আছে দেবী? হ্যাঁ আগে কার্টুন ভিডিও ছাড়তাম, রেসপন্স পাইতাম না, রেকর্ডিং প্লাস ভিডিও কোয়ালিটি তেমন একটা ভালো আসেনি, তবে এখন যেটা যেসব ভিডিও করতেছে ওটা অবশ্যই DSLR কিনা হয়েছে, এটাও আবার ইউটিউবের টাকা দিয়ে, তো এটার জন্য অনেক প্রাউড ফিল হয় ইউটিউবের টাকা দিয়ে একটা DSLR কিনা। যাই হোক এখন প্রচুর ভালো আসতেছে, রেসপন্স আসতেছে, এখন এইভাবে যদি কন্টিনিউ আসে দর্শকের সাপোর্ট আসে তাহলে আমরা আরো ভালো ভালো
ভিডিও কন্টেন্ট মেক করতে হবে। আর আমাদের সবার মধ্যে ক্রিয়েটিভতা আছে, তোমার অনার্স এর মধ্যে সবচেয়ে ভালো ইয়া আছে, ওর অ্যাক্টিংটা ভালো। হ্যাঁ আমাদের স্টোরি গ্রুপের স্টার। হ্যাঁ ওই তো অ্যাকশন মোড, তারপর অ্যাকশন বলতে কি সিক্রেট কি অ্যাকশন মোডে আছে, কমেডিতে আছে, হ্যাশট্যাগ আছে ওই কমেডিতে, সবকিছু। ভাই লাভ স্টোরিতে নাই, লাভ স্টোরি কবে হইবো? লাভ স্টোরি আরো ভালো ভালো কন্টেন্ট মেক করবো আমরা। অনেক কিছু বল, সে পড়ালেখা ব্যস্ত ভাই। দর্শকদের দর্শকরা এত ইয়ে করছে, সাপোর্ট করছে, ওদেরকে কিছু পাওয়া দরকার, ওদেরকে কিছু গিফট দেওয়া দরকার, তো এটা গিভওয়েটা ভালো একটা আইডিয়া সমস্যা এটা। ইনশাল্লাহ 10K টার্গেট এটা। এখন অবশ্য আমি ওই দিন সারপ্রাইজ গিয়েছিলাম, ফার্স্টে দেখছিলাম 4K হচ্ছে না, ফার্স্টে আমি শেয়ার করছি আরেকবার যে 4K হইতে আর একটু বাকি রেস্টে অবশ্য দিছিলাম। যাই হোক, পরদিন সকালে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত খালি চেক করছি, প্রথমে দেখতেছি 3.83। পরের দিন সকালে দেখি আরো 100টা বাড়ি গেছে, এটা দেখে আরো সারপ্রাইজ হয়ে গেছে। ভিডিওটি এতই ভাইরাল হয়েছে, সাবস্ক্রাইবার আসে, নিউ ভিডিওটা দেখে, ভিডিওটা দেখে অনেকে আছে শেয়ার করে ঠিক আছে, কিন্তু কমেন্ট আর লাইকটা করতে ভুলে যাবে, এটা অবশ্য করলে বেটার হয় আমাদের জন্য, কারণ এটা একটা সাপোর্ট আমাদের। সাবস্ক্রাইব করে ঠিক আছে, এটা সমস্যা, অনেকে লাইক যদি আর কমেন্ট দিলে, যেটা যেমন আমাদের ভিডিওটা ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে সেটা আমরা বুঝবো কিভাবে? ফার্স্টে কমেন্টটা করতে হবে, নেগেটিভ কমেন্ট হোক ভালো কমেন্ট হোক বলতে হবে, আর নেগেটিভ কমেন্ট হলে অবশ্যই আমরা এটা জাস্ট ওইভাবে ঠিক করে নিব, আর ভালো কমেন্ট হলে অবশ্যই এটা সাপোর্টে নিব। তো এটা একটা সাপোর্ট আমাদের আলাদা, আমরা উঠতেছি, আমরা এখন এত প্রফেশনাল দিকে হই নাই, এখনো যাই নাই, পথে আছে, ওই ইয়াতে আছে অন্ধ ভাই। তো আমরা ওই পথে যাওয়ার জন্য আমাদেরকে ফার্স্ট অফ অল আমাদেরকে সাপোর্ট দিতে হবে, কোনটা ভালো কোনটা খারাপ এটা দর্শকদেরকে বলতে হবে, তাহলে আমরা নিজেরা নিজেদেরকে গুছিয়ে নিতে পারবো। এটাই তো এখন তো কয়টা বাজে, 5:00 বাজে গেছে, পুরো কাপাবো আমরা সবাই একসাথে। আচ্ছা যাই হোক, আমার কিছু কাজ আছে আজকে, যাই হোক। ফাহাদ মাহাতাব আর ফারদিনকে মিস করছি, সবাইকে কল দিছি কিন্তু কেউ কলের রেসপন্স দেয়নি, হয়তো বিজি কেউ। আর আজকে ছাড়ছি এটা যেটা বলছিলাম, ফিলিংটা আজকে শেয়ার না করে পরে শেয়ার করাতে আমার একটা মজা হইতো, বাসি হয়ে যেত আসলে, বাসি পুরো বাসি বাসি লাগতো এইটাই। আজকে ফিলিংটা অন্যরকম, সো ভিউয়ার্স আজকে
আজকে এতটুকু, সবাই দোয়া করুন। আর আমি একটা কন্টেন্ট নিয়ে আসতেছি, আরেকটা কথা বলে নিই, আমি একটা কন্টেন্ট নিয়ে আসতেছি নেক্সট ইউটিউবে, তো ওইটা কিসের কন্টেন্ট এটা আমি বলবো না, ওটা সারপ্রাইজ থাকবে। ঠিক আছে তাহলে আজকে এতটুকু, ভালো থাকবেন, বহুত কষ্ট আছে, কষ্টটা বুঝছেন। আচ্ছা ঠিক আছে, গুড বাই।